আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে আমি জানাই নমস্কার। প্রভু যীশু আপনাকে অনেক প্রেম করেন, তাই আজকে উনি আপনাকে একটা প্রতিজ্ঞা দিতে চাইছেন। কি প্রতিজ্ঞা আপনি জানতে চান? আপনি হয়তো আজকে ভাবছেন, আমার জীবনের সকল দরজা বন্ধ হয়ে গেছে, আমি কি করব বুঝে উঠতে পারছি না, অনেক দেনা বাকি, কাজের মধ্যে কোনো উন্নতি নেই, চারদিক দিয়ে সব কিছু শুধু বন্ধ। কিন্তু ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা করছেন, যিশাইয়া পুস্তকের 43:19, আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও প্রান্তরের মধ্য দিয়ে নদ নদী তৈরি করব। আপনাকে বলছে আমার ছেলে, আমার মেয়ে, মরুভূমির মধ্য দিয়ে আমি পথ তৈরি করব, প্রান্তরের মধ্য দিয়ে আমি তোমার জন্য নদ নদী তৈরি করব। মরুভূমির অর্থ সেখানে কিছু নেই, যেখানে কিছুই দেখা যায় না সেইখানে, যেখানে কোনো রাস্তা দেখা যায় না সেখানে প্রভু মার্গ তৈরি করবেন। আপনি হয়তো আজকে বলছেন যে আমার জন্য এইখানে কোনো রাস্তাই নেই, এমন একটা জায়গার মধ্যে ঈশ্বর, এমন মরুভূমির পরিস্থিতিতে ঈশ্বর আপনার জন্য পথ তৈরি করবেন। মরুভূমির মধ্যে রাস্তা আর প্রান্তরে নদ নদী। মরুভূমির মধ্যে যেটা হলো ডেজার্ট, যেখানে কোনো জল নেই সেখানে নদী তৈরি করবেন। ঈশ্বর বলছেন যেখানে সম্ভব নয় সেখানে আমি নদী তৈরি করব। আপনার জীবনে যেখানে কিছু নেই, অসম্ভব, ওই সব জায়গাতে দেখবেন ঈশ্বর বড় বড় আশ্চর্য কাজ আপনার জীবনে করবেন। যেখানে সকল জিনিস অসম্ভব সেই জায়গাতে ঈশ্বর সব সম্ভব করবেন। ঈশ্বর বলছেন যদিও মানুষের পক্ষে সম্ভব না, সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু ঈশ্বর বলছেন আমি সেখানে অলৌকিক কাজ করব। এরকম আশ্চর্য কর্ম ঈশ্বর আপনার জীবনেও করতে চান। এর কারণ হচ্ছে উনি বলছেন এরা হচ্ছে আমার প্রজা, আর তাদের জন্য আমি আশ্চর্য কাজ করব, কারণ যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশের উপরে উনি মারা গেলেন। তাই আপনার জীবনে যেখানে কোনো রাস্তা নেই সেখানে ঈশ্বর রাস্তা তৈরি করবেন। আপনি কি বিশ্বাস করেন? আপনি যদি বিশ্বাস করেন তবেই আপনার জীবনে আপনি অনেক বড় বড় অলৌকিক কাজ দেখবেন, ঈশ্বর সেই অলৌকিক কাজ করবেন। বিশ্বাসের সহিত আপনি প্রার্থনা করবেন, হে পিতা, এই সকল প্রতিজ্ঞা আপনি আমার জন্য করেছেন, আমি বিশ্বাস করি যে আপনি মরুভূমির মধ্যে দিয়ে পথ বের করেন, আপনি প্রান্তর দিয়ে নদ নদী তৈরি করেন, আমার জীবনে আপনি অলৌকিক কাজ করুন। আমি বিশ্বাসের সহিত নিজেকে অর্পণ করছি, প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন, আমেন।